আসসালামু আলাইকুম ওরমতুল্ল্লা ওবরকাত বি ওসলাত ওসালাম নবীনা মুহাম্মদ ওয়াহ আলিহি ওসহাবিহি বাদ। সকল প্রশংসা গুণগান একমাত্র আমাদের রবের জন্য যে রব সকল প্রশংসার সকল নিয়ামতের একমাত্র মালিক আমরা তার শিখানো ভাষায় বলছি আলহামদুলিল্লাহ অতপর সালাত এবং সালাম পড়ি আমাদের সেই রাসুলের উপর যিনি আমাদেরকে এক আল্লাহ তালার গুলামীর পথ দেখিয়েছেন আল্লাহ তালার গুলামির বিপরীত পথ থেকে তার অবাধ্যতার পথ থেকে আমাদেরকে তিনি সতর্ক করেছেন সেই রাসুরের উপর সকলেই পুরস্ল্লাহ আলিহি ওসাল্লাম। ওয়াসাল্লাম সম্মানিত দিনী ভাই ও বোনেরা আমরা এই মুহূর্তে মসজিদে নববীর খতবার অনুবাদ শুরু করছি গত শুক্রবার পনেরোই জিলকদ। চৌদ্দো বিয়াল্লিশ বেয়াল্লিশ হিজড়ি পঁচিশে জুন দুই হাজার ইংরেজি এই তারিখে যে খুতবাটি মসজিদ্ নবীতে দেওয়া হয়েছে তারই অনুবাদ আমরা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ সম্মানিত খাতিব তিনি হলেন আব্দুল্লাহ আবদুল্লাহ আলবুয়াহিজান হাফিজাহুল্লাহ যে বিষয়ে তিনি খুতবাটি পেশ করেছেন তা হচ্ছে গ্রীষ্মের উত্তাপে আমাদের শিক্ষা বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ কেননা আমরা জানতে পারবো যে এই যে গ্রীষ্মকালের প্রচণ্ড তীব্র উত্তাপ গরম যা আমরা অনেক ক্ষেত্রে সহ্য করতে পারি না আমরা অস্থির হয়ে যাই আমাদের কাজে মন বসে না ইবাদতের ক্ষেত্রে আমাদের মাঝে ব্যাপক অবহেলা পরিলক্ষিত হয় তো এই যে গ্রীষ্মের উত্তাপ আসলেই এর দ্বারা আল্লাহাল আমাদেরকে আলাদা কোনো মেসেজ দিতে চান কি না এ বিষয়টি আমরা খুতবার মাধ্যমে জানতে পারবো আল্লাহ রব্লা আলমিন আমাদের সবাইকে মন দিয়ে শোনার তৌফিক দান করুক আমিন সম্মানিত খাতিফ সাহেব প্রথমেই তিনি আমাদেরকে একটি উপদেশ দিয়েছেন যে এই ক্ষণস্থায়ী জীবন থেকে আমাদেরকে বিদায় নিতে হবে আর আমাদের কর্ম প্রতিফল পরিপূর্ণভাবে দেওয়া হবে এই মর্মে তিনি কথাটি এভাবে বলছেন হে আল্লাহর বান্দারা তোমরা আল্লাহ রব্বুল্লা আলমিনকে ভয় জীবন জীবনযাপন করো আর দীর্ঘ প্রত্যাশায় এই পার্থিব জীবনে দীর্ঘ প্রত্যাশায় মানে দীর্ঘকাল বেঁচে থাকার প্রত্যাশায় যেন তোমরা প্রতারিত না হও তোমরা যেন মৃত্যুকে ভুলে না যাও কেননা এই যে দুনিয়ার জীবন এই জীবন হচ্ছে একেবারে ক্ষণস্থায়ী জীবন ধ্বংসশীল জীবন এটা হচ্ছে ফেতনা ও পরীক্ষার জীবন আর আখেরাতের জীবন হচ্ছে একটি অনন্তকালের চিরস্থায়ী চিরকাল জীবন যাপন করার এক জীবন যেখানে কোনো মৃত্যু নেই আর অল জাজা ওই আখেরাতের জীবনে হচ্ছে পুরস্কারের জীবন আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন সুরত আল ইমরানের একশত পঁচাশি আয়াতে আয়েতে এ কথাটি সুন্দর করে বলছেন যে ও ইন্নামা উজু রকম ইয়মল কেয়ামা কেয়ামতের দিন তোমাদের প্রত্যেকের প্রতিদান পরিপূর্ণভাবে দেওয়া হবে আর সেই দিন যে ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখা হবে ফমান জুহজিহা আনিন্নার জাহান্নামের আগুন থেকে তাকে বাঁচানো হবে দূরে রাখা হবে ওদ খিলাল জান্না আর জান্নাতে প্রবেশ করানো হবে ফাজ ওই ব্যক্তি সফল কামী হয়ে যাবে সুবাহান আল্লাহ সুতরাং আমরা আমাদের কর্ম প্রতিফল পাব একতা চিরন্তন সত্য তাই আমাদেরকে এই পার্থিব জগতে কর্মকে ভালো করতে হবে প্রতিটি মুহূর্তে ভালো আমল করতে হবে কেননা আমার 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 যে আমল তা আমারই থাকবে আমি এর ভালো ফলাফল ভোগ করবো ইংশা আল্লা আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক আমি এরপর সম্মানিত হতিফ সাহেব তিনি তার মূল বক্তব্যে প্রবেশ করছেন তিনি বলছেন যে আবহাওয়ার পরিবর্তন ঘটে একটি অবস্থা থেকে আরেকটি অবস্থায় পরিবর্তিত হয় রাত এবং দিনের পরিবর্তন ঘটে থাকে অনুরূপভাবে মৌসুম ধারাবাহিকভাবে পরিবর্তন হয় কখনও তীব্র শীত আগমন করার পরেই আবার চলে আসে প্রচণ্ড গরম গ্রীষ্মের প্রচণ্ড গরম এই সব কিছু মূলত আল্লাহ রব্বুল আলমিনের ইচ্ছাই হয় আল্লাহ আল্লাহতালার মহা হ্যাকমত ও প্রজ্ঞা রয়েছে এর মাঝে এ মর্মে আল্লাহ রবুল্লা আলমিন কোরআনুল করিমের সুরতুল বাকরার এক শত চৌষট্টি নম্বর আয়াতের মধ্যে সাত করছেন যে ইনাফি হলক ইসামা ওয়াতিউল আর্দ নিঃসন্দেহে আকাশ এবং জমির সৃষ্টির মধ্যে ওয়ান নাহার রাত এবং দিনের পরিবর্তনে ওল ফুলকিল্লাতি তাজরিফিল বাহারি আর যেই সমুদ্র পথে জাহাজ চলাচল করে সমুদ্র পথে জাহাজ চলাচলে যা বিমায়ান ফাউন্ডাস যার দ্বারা মানুষের কল্যাণ হয় এ সকল কিছুতেই আয়াতের অংশে আল্লাহ তালা বলছেন আল্লাহ মিনের ওই যারা সম্প্রদায় আয়াতিলিকমি আকিরুন মানে যারা জ্ঞানী সম্প্রদায় তাদের জন্য রয়েছে নিদর্শনাবলী সুবাহান আল্লাহ এর মানে এই যে আকাশ আর জমিনকে বিশাল করে আল্লাহ তালা যে সৃষ্টি করেছেন এবং রাত এবং দিন একের পর এক যে পরিবর্তিত হচ্ছে আর এই যে জাহাজ স্টিমার লঞ্চ চলাচল করছে সমুদ্রে এগুলো এমনিতেই না এই সব কিছুর মধ্যে আমার আপনার জন্য নিদর্শন রয়েছে শিক্ষা রয়েছে যেগুলো সব আল্লাহ রব্বুল্লা আলমিন করছেন আলহামদুলিল্লাহ আর এগুলো এমনিতেই না এর মধ্যে গভীর থেকে গভীর তথ্য আছে শিক্ষা আছে জ্ঞানী সম্প্রদায়ের জন্য সুবাহান আল্লাহ সম্মানিত খতিব সাহেব বলছেন হে আল্লাহর বান্দারা এই যে গ্রীষ্মের প্রচণ্ড গরম এই গরম কেন যেন এটা হচ্ছে জাহান নামের শ্বাস প্রশ্বাস জাহান নাম সে শ্বাস একবার গ্রহণ করে আর একবার শ্বাস ছেড়ে দেয় এভাবে তার প্রতি বছরেই একবার শ্বাস গ্রহণ করে একবার শ্বাস নেয় এ একটা অবস্থা আছে যেমনটি বুখারি মুসলিমে এসেছে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন যে জাহান্নাম বলে নারু ইলা রব্বিহা জাহান্নাম তার রবের কাছে অভিযোগ করে আর বলে ইয়া রব বাহদি বাহাদুই বাহাদ আমার রব আমার কতক অংশ কতক অংশকে খেয়ে ফেলেছে তখন ফাহাদ আল্লাহ আফাসাইনি আল্লাহ রব্বুল আলমিন তাকে দুটো শ্বাস প্রশ্বাসের একটা অনুমতি দিয়ে দিলেন নাফাসিন ফিতা শীতকালে তার একটা শ্বাস আছে ওনাফাসিন নাফাসিন ফি সৈফি আর গ্রীষ্মের সময় একটা শ্বাস আছে এই এই দুটো সময় দুটো শ্বাস গ্রহণ করে এবং ছাড়ে এবার এই কারণেই আজকে আমরা শীতকাল পাই গরমকাল পাই এর যে ব্যাখ্যা কি হবে তা একমাত্র আল্লাহ তালে ভালো জানেন তবে নবী করিম সাল্লা সাল্লাম তিনি একথায় বলেছেন জাহান্নাম সম্পর্কে সুপ্রিয় দিনী ভাই বোনেরা আল্লাহ নবী সাল্লাম শীত গরমকাল আসলে পরে তিনি বলতেন যে তোমরা কিছুটা নামাজটাকে একটু ঠান্ডা হলে পড়ে নামাজ আদায় করো বিশেষ করে জোহরের সময় তো এই জন্য গরমকাল এটা মূলত এমনিতেই না এর মধ্যে আল্লাহ তালার হেকমত রয়েছে আল্লাহ তালার নিদর্শন রয়েছে এটা হচ্ছে জাহান্নামের শ্বাস নওজবিল্লা এরপর সম্মানিত খতিব সাহেব এবার এই জাহান্নামের আগুন সম্পর্কে আমাদেরকে উল্লেখ করছেন স্মরণ করে দিচ্ছেন যে জাহান্নামের আগুনের তীব্রতা তার যে পাওয়ার তার যে ক্ষমতা সেটা যে কত ভয়ানক কত ভয়ঙ্কর এই ব্যাপারে তিনি আমাদেরকে বলছেন হে আল্লাহর বান্দারা তোমরা জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো যদিও খেজুরের এক টুকরু অংশ দিয়ে হলেও জাহান্নাম থেকে তোমরা বাঁচো কারণ জাহান নামের তেজস্বী আগুনে আমাদের কারো ক্ষমতা নেই যে আমরা সেটাকে সহ্য করতে পারবো কারণ এ দুনিয়ার আগুনই তো সহ্য করা সম্ভব নয় সেখানে আবার জাহান্নামের আগুনকে কিভাবে সহ্য করতে পারবো কেননা আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেছেন না রুকুম হাদি হা মিন হারু জাহান্নাম এই যে আগুন যে আগুন বনি আদম তোমরা ব্যবহার করে থাকো আগুন জ্বালিয়ে থাকো এটা তো হচ্ছে জাহান্নামের সত্তর ভাগের পাওয়ারের এক ভাগ মাত্র আল্লাহ আকবার। সত্তর ভাগের এক ভাগ দুনিয়াতে আমরা ব্যবহার করছি সাহাবাই কেরামগুন বললেন ইয়া রসুল আল্লাহ এই দুনিয়ার আগুনই তো যথেষ্ট ছিল তেজের জন্য তখন নবী করিমুল্লাহলাম বলছেন এর উপর আরও ঊনসত্তর গুণ বৃদ্ধি করে এভাবে করে দুনিয়ার যতটুকু আগুনের পাওয়ার আছে এইরকম প্রত্যেকটি এই গুণের পাওয়ার এইরকম হবে এর মানে সত্তর গুণ একটা পাওয়ার হয়ে শাস্তি দেওয়া হবে জাহান্নামীদেরকে নাওয়ওজিবিল্লা তো এত জাহান্নামের আগুনের তেজ এই জন্য এই যে গরম আমরা সহ্য করতে পারি না আল্লাহর অবাধ্য হই প্রচণ্ড গরমে পাপ করে যাচ্ছি কোনো কোনো খারাপ লাগে না কিন্তু নামাজের সময় নামাজে যাই না ভালো কাজ করতে চাই না ইবাদত করতে চাই না তখন অসহ্য লাগে কিন্তু এই গরমকালে কি মানুষ অপরাধকে ছেড়ে দিয়েছে মানুষ কি অন্যায় অশ্লীল কাজ থেকে তারা চলে এসেছে কখনো না আবার গরমকে সহ্য করতে পারছে না ভালো কাজের ক্ষেত্রে তাহলে জাহান্নামকে মানুষ কিভাবে সহ্য করবে নাউজিবিল্লা হে আল্লাহ তুমি আমাদেরকে জ্ঞান দান করো বুঝার তৌফিক দান করো আমিন আমার সুপ্রিয় দিনী ভাই বোনেরা এই গ্রীষ্মের প্রচণ্ড গরম উত্তাপ আমাদের জন্য নসিহতকারী আমাদের জন্য সতর্ককারী কেয়ামতের সেই ভয়াবহ বিভীষিকাময় যে দৃশ্য যখন মানুষ ভয়ে প্রকম্পিত হবে মানুষের দৃষ্টি শক্তি তারা দৃষ্টি শক্তি মানুষের ভয়ে প্রকম্পিত হবে সেই ভয়াবহ দৃশ্যের সময় মানুষের অবস্থা এমন হবে যে সূর্য মানুষের খুব নিকটবর্তী হয়ে যাবে নাউজ সূর্য এত বেশি নিকটবর্তী হবে যে এক মাইল পরিমাণ সূর্য কাছাকাছি চলে আসবে আর ঘামের কারণে মানুষ ডুবে যাবে এই মর্মে সই মুসলিমে একটি হাদিস এসেছে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলছেন যে তুদনা শ্যামসুয়মাল কিয়ামতি মিনাল খালক হাত মিনহুম কামিকদারি মিলিন যে কিয়ামতের দিন সূর্য মানুষের খুব নিকটবর্তী হবে আর সেদিন এক মাইল পরিমাণ নিকটবর্তী হয়ে যাবে প্রত্যেক মানুষ ঘামে ডুবে থাকবে তাদের প্রত্যেকের আমল অনুযায়ী কেউ কেউ তাদের ঘাম এত পরিমাণে হবে যে টাকনু পর্যন্ত চলে আসবে কারো আবার হাঁটু পর্যন্ত আবার কারো কোমর পর্যন্ত এমনকি কেউ ঘামে এমনভাবে ডুবে যাবে যে তার মুখ পর্যন্ত ঘাম চলে আসবে এই যে ভয়ানক পরিস্থিতি হবে সূর্য মানুষের এত নিকটবর্তী আসার কারণে তাহলে এই সূর্য এত দূরে থাকার পরেও পৃথিবী থেকে এত এত দূরত্বে সূর্য অবস্থান করছে তার এই উত্তাপে আমরা অস্থির হয়ে যাচ্ছি তাহলে আল্লাহ আকবর কিয়ামতের মাঠে কত ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে তাই সম্মানিত হতিফ সাহেব বলছেন হ্যাঁ মুসলমানগণ শুনো এই দুনিয়া নাইমুন জাইরুন দুনিয়া নিয়ামত একতা সত্য তবে একটি ক্ষণস্থায়ী নিয়ামত একটি ধ্বংসশীল নিয়ামত একটি নশ্বর একটি নিয়ামত আর এর অবস্থা হলো যে অধিল্যন রাহিল ওই যে মানুষ পথচারী পথ চলাচলে সে যখন একটি বৃক্ষের নিচে কিছুটা সময় ছায়া গ্রহণ করে কিছুটা সময় আরাম গ্রহণ করে এই দুনিয়ার জীবনটা তো এমনটি যে মানুষ তাদের যাত্রা পথে কিছুটা আরাম করছে গন্তব্যস্থলে পড়ছে মানুষ হয়তো কেউ জাহান নামে প্রবেশ করবে তার গন্তব্য তার গন্তব্যস্থল আবার কারো গন্তব্যস্থল হবে জান্নাত এটাই তো হচ্ছে মানুষের জীবন সুতরাং এই দুনিয়ার জন্যই তো আমরা আখেরাতকে বাতিল করছি আমাদের গন্তব্যস্থলে যে পৌঁছতে হবে ইচ্ছায় অনিচ্ছায় সেখানে যেতেই হবে সেটাকে আমরা ভুলে যাই আর মো কলা ইল আর এই দুনিয়ার জীবনটা হচ্ছে অস্থিরতা জীবন নানা পেরেশানি হাজারো বিষণ্নতা চিন্তা ভাবনা দুশ্চিন্তা আমাদেরকে প্রতিটি মুহূর্তে গ্রাস করছে এটা হলো জীবনের মূল অবস্থা দুনিয়ার মূল অবস্থা সুতরাং এই পার্থিব জগৎকে এত বেশি প্রাধান্য দিয়ে আমরা যেন আল্লাহকে আল্লাহ তালাকে ভুলে না যাই এ গ্রীষ্মের এই প্রচণ্ড উত্তাপের কারণে আমরা যেন আখেরাতকে ভুলে না যাই আমাদের রবকে যেন ভুলে না যাই কারণ এক চাইতে কঠিন গরম কঠিন উত্তাপ আমাদের যেন অপেক্ষামান আখেরাতে আল্লাহ সেই কঠিন আজাব থেকে সেই কঠিন বিভীষিকাময় অবস্থার সময় আমাদেরকে তুমি রক্ষা করিও আমাদেরকে তুমি সাহায্য করিও আমিন এরপর সম্মানিত খাতিব সাহেব তিনি সুরাইনুসের আটাশ নম্বর আয়াত করেছেন আপনারা সেটা বাড়িতে পরে নেবেন আল্লাহ যেখানে আল্লাহর আলমিন পার্থিব জগতের একটা দৃষ্টান্ত দিয়েছেন যে দুনিয়ার জীবনটি হচ্ছে এমন ক্যামা ইন সামা যে আমি যে একটা বৃষ্টি নাজিল করি বৃষ্টির পানির মতো হচ্ছে এই দুনিয়ার জীবন আউদি যার দ্বারা উৎপন্ন হয় বৃক্ষরাজি তরলতা নাবাত এই যে পৃথিবীর যত নাবাত যত বৃক্ষরাজি তরলতা সেগুলো উৎপন্ন হয় নির্গত হয় বের হয় মিম্মা কুল উন্নাসন যা থেকে মানুষ এবং চতুষ পর্যন্ত খাওয়া দাওয়া করে এরপরে এটা আর আখদাতিল আরুদরুফাহা ও জৈনাতহা যে এই সুন্দর এই পার্থিব জগৎ এই পৃথিবী যখন সুন্দর আকার ধারণ করে তার সুন্দর রূপ এবং তার অনন্যতা যখন পরিপূর্ণতা পায় ঠিক সেই মুহূর্তে কৃষকরা মনে করে এই ফসলের মালিকরা মনে করে যে আমরা এখনই এর উপর ক্ষমতাশীল মানে আমরা এই কৃষক এই ফলাফলকে ফসলকে আমরা কেটে ফেলব আমরা এটাকে গ্রহণ করব। এই মুহূর্ত যখন তাদের হয় দেখেন আল্লাহ তালা বলছেন অতপর আমার আজাব চলে আসলো রাত্রি অথবা দিনে তখন এই সুন্দর ফলাফলকে ফসলকে মনোরম পরিবেশকে আমি খরকোটায় পরিণত করে দিলাম ধ্বংস করে দিলাম আমার আজাব দিয়ে নওয়াজ আর এমন করলাম ওই সুন্দর অপূর্ব অনন্য দৃশ্যের এই চিত্রগুলোকে আমি এমনভাবে পরিণত করলাম এই গাছগাছালি ফল দিয়ে দিয়ে ফসল আি কালাম আমস যেন গতকালকে কিছুই ছিল না এটা হলো দুনিয়ার জীবন যে দুনিয়ার জীবন দেখতে অনেক সুন্দর আমরা অনেক দূর এগিয়ে যাচ্ছি অনেক উপরে চলে গেছি হঠাৎ করে আবার শেষ হয়ে যায় এটা হচ্ছে দুনিয়ার জীবন এজন্য এই ক্ষণস্থায়ী দুনিয়ার জীবনের জন্য যেন আমরা আমাদের আখরাতকে বাতিল না করি আমাদের রবের সাথে আমাদের সাক্ষাৎ হবে আমাদেরকে অবশ্যই সেই গন্তব্যস্থলে পৌঁছতে হবে হাসরের মাঠে আমাদেরকে অবশ্যই দাঁড়াতে হবে জবাবদিহিতা করার জন্য সেই বিষয়টি আমরা যেন কখনো ভুলে না যাই হে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো আমিন এখানে প্রথম হতবাটি সম্মানিতা খতিব সাহেব শেষ করেছেন দ্বিতীয় খতুবাটি আমাদের জন্য বেশ কিছু চমৎকার কিছু নসিহাত বা কিছু শিক্ষার কথা উল্লেখ করেছেন তিনি বলছেন যে এই যে গ্রীষ্মের প্রচণ্ড উত্তাপে গরমে তাপমাত্রায় আমরা যে অনুভব করছি এটা কিন্তু আমাদেরকে স্মরণ করে দিচ্ছে দুর্বল অসহায় মানুষদের কথা যাদের যাদের একমাত্র কষ্ট সহ্য করা ব্যতীত কোনো উপায় নেই এরকম দুর্বল মানুষদের কষ্ট কষ্টের কথা আমাদেরকে স্মরণ করে দিচ্ছে গ্রীষ্মের প্রচণ্ড উত্তাপ অতএব তোমরা তাদের প্রতি দুর্বলদের প্রতি অনুগ্রহ করো হাসান করও তাদের প্রয়োজনকে মিটিয়ে দাও তাদের পার্শ্বে তোমরা দাঁড়াও কেননা ফাইনামা তুর ও তুম সরুন না বিদয়াফা ইকুম কত সুন্দর করে সম্মানিত খাতিব সাহেব বলছেন যে তোমরা তো সমাজের ওই সকল দুর্বল অসহায় অনাহার ক্লিষ্ট মানুষের মাধ্যমেই তোমরা আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ পেয়ে থাকি আল্লাহ তাহলে বোঝা গেল এই পৃথিবীতে যে সান সৌকতপূর্ণ জীবন যারা পেয়েছে তারা মূলত পেয়েছে ওই সমস্ত সমাজের গরিব দুঃখী ক্ষুধার্ত মানুষ অনাহার কৃষ্ট মানুষ দুর্বল মানুষগুলো আছে বলেই আল্লাহ তালা পৃথিবীতে সম্পদ দিয়েছেন রিজিক দিয়েছেন এই জন্য সম্মানিতা খতিব সাহেব বলছেন যে তোমরা ওই সমস্ত দুর্বল মানুষদের ব্যাপারে ভুলে যেও না তাদের পার্শ্বে দাঁড়াও তাদেরকে আসান কর দয়া কর সুভান আল্লাহ তাদের চিন্তা ভাবনাকে দূর করে দাও কেননা আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন যে ব্যক্তি এই পার্থিব জগতে কোনো ব্যক্তির কোনো মুমিনের কোনো সমস্যাকে দূর করবে আল্লাহ আল্লাহতারা কিয়ামতের দিন তার বিপদ মুসিবতকে দূর করবেন যে ব্যক্তি এই দুনিয়াতে কারো কোনো কঠিন কাজকে সহজ করে দিবে আল্লাহ তালা দুনিয়াতে আখেরাতে তার জন্য তার সমস্ত কঠিন কাজকে সহজ করে দিবেন সুবাহান আল্লাহ অনুরূপভাবে যে ব্যক্তি দুনিয়াতে কারো দোষ ত্রুটি গোপন রাখবে আল্লাহ তালা কিয়ামতের দিন এবং দুনিয়াতেও তার দোষ গোপন রাখবেন এজন্য আমাদেরকে অবশ্যই ভালো কাজ করতে হবে আল্লাহ তালা সেই দান কোনো কামই সম্মানিত খতিব সাহেব তিনি যারা ঋণগ্রস্ত মানুষ ঋণ পরিশোধের কোন ক্ষমতা এই মুহূর্তে তাদের নেই তাদেরকে কিছুটা বিলম্ব করতে হবে এই মর্মে তিনি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের একটি হাদিস উল্লেখ করে বলছেন যে আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম বলছেন মান আন্দোলা সিরন আউ ওদ আলাহু যে ব্যক্তি কোনো ঋণগ্রস্ত ব্যক্তিকে কিছুটা সময় দিচ্ছে বিলম্ব করছে অথবা তার ঋণকে একেবারে ক্ষমাই করে দিচ্ছে

এরকম হাদিসের ওপর আমল করার তৌফিক দান করো আমিন এরপর সম্মানিত হাতিব সাহেব বলছেন একটা অজুর তো গ্রহণ করা যাবে না যে কোনো মুসলমান বলবে প্রচন্ড গরমের কারণে তীব্রতার কারণে আমরা তো দুর্বল হয়ে পড়েছি আমরা তো অলস হয়ে পড়েছি এখন তো আমরা আর ইবাদত করতে পারছি না জামাতবদ্ধভাবে নামাজ আদায় করতে পারছি না মসজিদে গিয়ে এইসব অজুর চলবে না এই সব অজুর গ্রহণযোগ্য নয় কারণ মানুষ যদি কষ্টকে সহ্য করে কোন ইবাদত করে তাহলে তার মর্যাদা অবশ্যই ব্যাপক আর আর জান্নাত তো এটা কোনো কুসুমাস্ত কুসুমাস্তীর্ণ পথ নয় এটা হচ্ছে কণ্ঠ কাকেরোনো পথ এজন্য জান্নাত হচ্ছে কাটা বিছানু পথ সেই পথকে এই দুনিয়াতেই আপনাকে অতিক্রম করতে হবে তাই প্রচণ্ড গরমের মধ্য দিয়েও আমাকে আপনাকে জামাতে নামাজ আদায় করতে হবে কথা বলা যাবে না প্রচণ্ড গরম আজ কারেন্ট ছিল না বিদ্যুৎ ছিল না বলেই রাত্রি গুম হয় নাই তাই ফজর নামাজে আসতে পারি না জোহরের সময় আবার একটু আরাম করি ওই সময় কারেন্ট থাকে না কোন দিক দিয়ে জোহর চলে যায় আসল চলে যায় বুঝি না এইসব আজে বাজে কথা ও চলবে না কারণ এই পার্থিব জগৎ ক্ষণস্থায়ী জগৎ পরীক্ষার জীবন আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি বলেছেন জীবন এবং মৃত্যু দিলাম এই জন্য লিয়াবুলু অকুম আইয়কুম মাহসানু আমালা আমি দেখে নেব তোমাদের মধ্যে কে অধিক উত্তম আমল করতে পারে সুন্দর আমল করতে পারে শোভান আমলা তাই আমার প্রতিটি আমার প্রতিটি দিনী ভাই বোনদের কাছে আবেদন থাকবে যে আমরা যেন নামাজে অবহেলা না করি এই গরমের কারণে কোরআনতাল থেকে নিজেদেরকে যেন বঞ্চিত না করি এই গরমের কারণে আল্লাহ আমাদেরকে তুমি সেই তৌফিক দান করো আবিন জামাতবদ্ধভাবে মসজিদে গিয়ে নামাজ আদায় করব। প্রতিটি যুবক ভাইদেরকে আল্লাহ তালা তৌফিক দান করুক আবিন প্রতিটি মুসলমানকে আল্লাহ সাহায্য করুক কেননা কোনো মানুষের অন্তর যদি আল্লাহর ঘরের দিকে জ্বলন্ত থাকে তার বিরাট মর্যাদার কথা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রব্বুল আলমিন আর সে আজিমের সায়তুল্ আশ্রয় দিবেন তার মধ্যে একজন ব্যক্তি হল আল ইমাম আল আদিল ন্যায় পরায়ণ শাসক ন্যায় পরায়ণ বাদশাহ আল্লাহ তালা তাকে আর সে আজিমের সায়তুল্ল আশ্রয় দিবেন আর ওষাবুল নসাফি ইবাদাতি রব্বিহি ওই যুবক যেই যুবক তার যৌবন কালকে তার রবের গুলামের মধ্যে কাটিয়েছে তাকে আল্লাহ তালা আরশে আজমের সায়তুল আশ্রয় দিবেন আর ওই ব্যক্তি ওরজ্বলুন কালবহুম আল্লাহ খুন ফিল্মা সাজিদ যে ব্যক্তির হৃদয় আল্লাহর ঘরের দিকে জ্বলন্ত থাকে সুহান আল্লাহ কখন আজান হবে নামাজ আদায় করবে এই জন্য আমরা অবশ্যই মসজিদে গিয়ে নামাজ আদায় করবো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেই তৌফিক দান করুক আমিন এভাবে করে আরও বেশ কিছু লোকদের কথা বলা হয়েছে আমরা সেগুলো বুখারি মুসলিম থেকে জেনে নিব হাদিসটি বুখারি মুসলিমের এমনকি তিনবি যেতে পারছে সম্মানিত খতিব সাহেব সর্বশেষে আমাদেরকে যেই নসিহা করছেন সেটা হলো হে আল্লাহর বান্দারা আল্লাহ রবুল্লাহ নাবীন তোমাদেরকে যেই নিয়ামত দিয়েছেন তার শুকুর আদায়ী করো এত সব নিয়ামত দিয়েছেন প্রকাশ্য অপ্রকাশ্য যা গুণে গুনে তোমরা শেষ করতে পারবে না কারণ আল্লাহ তালা নিজেই বলেছেন ফামিন আল্লাহ তোমাদের সাথে যত নিয়ামত আছে সব আল্লাহ তালার পক্ষ থেকে সুভা আল্লাহমত আল্লাহা যদি আল্লাহর নিয়ামতগুলো গণনা করে গণনা করতে থাকো গুনে গুনে শেষ করতে পারবে না কত নিয়ামত আল্লাহ তোমাদেরকে দিয়েছেন শীতকালের পোশাক দিয়েছেন গরমকালের পোশাক দিয়েছেন এবং এই ঠান্ডা করার জন্য আসবাবপত্র দিয়েছেন আবার গরম করার জন্য যন্ত্রপাতি দিয়েছেন কত কি দিয়েছেন আল্লাহ তালা এই সকল নিয়ামতকে দিয়েছেন আল্লাহ সুবাহানা দিয়েছেন অতএব তোমরা আল্লাহর নিয়ামতের আদায় করো বেশি বেশি তাহলেই আল্লাহ তালা ওয়াদা দিয়েছেন তুমলা খুম তোমরা যদি আমার নিয়ামত পাওয়ার পরে আদায় করো তাহলে আমি আল্লাহ তালা তোমাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দিব সুবাহান আল্লাহ অবশ্যই 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 বাড়িয়ে দিব তো আর যদি নিয়ামতে শুক্র আদায় না করো তাহলে আমার আজাব খুব কঠিন খুব ভয়ানক আল্লাহ আজাব দিবেন এই জন্য অনেক মানুষের অনেক নিয়ামত থাকে হঠাৎ করে দেখা যায় কিছুই নাই রাস্তায় বসে গেছে কারণটা কি ওই যে নিয়ামত যখন আল্লাহ তালা দিয়েছিলেন তখন আল্লাহ ভুলে গেছে পাপ করেছে অন্যায় করেছে নিয়ামত দ্বারা আল্লাহ যে দাতা সেটা তার স্মরণ ছিল না আনুগত্য করে নাই আল্লাহর মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে মানুষকে তো মানুষ মনেই করে নাই এভাবে অহংকারের দাপটে তার কাছে কেউ যেতে পারতো না এরকম মানুষগুলো অনেক সময় রাস্তায় বসে যায় কারণ নিয়ামতে শুকুর আদায় করে না তাই আসুন আমরা যেন আল্লাহর নিয়ামতে শুকুর আদায় করতে পারি আমরা আল্লাহর আনুগত্য করতে পারি আল্লাহ তালে সেই তৌফিক দান করো আমিন আর আজকের যে এই যে মূল্যবান খুতবা বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ যে গ্রীষ্মের উত্তাপে আমাদের শিক্ষা আমরা শিক্ষা পেয়েছি যেই গরম গরম না আরও গরম আছে আখেরাতে আর চেয়েতে ভয়ানক গরম আছে জাহান্নামের গরম আজাব আরও কঠিন অথয়ব আমরা যেন ওই জাহান্নামকে ভয় করি ওই জাহান্নামের মালিক আল্লাহ তালাকে যেন ভয় করি আমরা যেন এই দুনিয়ার এই গরম থেকে শিক্ষা নেই আর আল্লাহকে বলি হি আল্লাহ তুমি আমাদেরকে জাহান আমার থেকে বাঁচাও এবং যে সকল কাজ করলে পরে যাহান আমার থেকে বাঁচা যায় সে সকল কাজে আমাদের জীবনকে তুমি অতিবাহিত করার তৌফিক দান করো আমিন আমিন আসসালাতসালামা মোহাম্মদ ওয়ালাহ আলী ওসহাবি আজমা আইন একটা ঘোষণা আপনাদেরকে দিয়ে দেই যে নিয়মিত খুতবার অনুবাদ আপনারা এখন সময় মতো পাচ্ছেন না এটা একটা কারণ কারণ আমি বাংলাদেশে চলে এসেছি আপনারা শুধুমাত্র অনুবাদটা পাচ্ছেন এই পিডিএফ পাচ্ছেন আমাদের সম্মানিত অনুবাদক হারুন ভাইয়ের মাধ্যমে এখন অনুবাদটা আমি একটু বিলম্ব হলেও করে দেবো আপনাদেরকে প্রতি সপ্তাহে পাবেন কিন্তু কোন সময় পাবেন তা সুনির্দিষ্ট সময় আমি দিতে পারছি না যেহেতু বাংলাদেশের অবস্থাটা অনেক কঠিন কখন কোথায় থাকি এবং পরিবেশ আসলে সত্যি সাপোর্ট করে না এটা সৌদি আরবের মতো নয় এটা বাংলাদেশ তো এই জন্য একটু বিলম্ব হয় সেজন্য আমি খুবই দুঃখিত তবে পেয়ে যাবেন আপনারা নিয়মিত পাবেন একটু বিলম্ব হবে আল্লাহ তালা আমাদের আমলকে কবুল করে কামিন আসলাতসালাম আলা নবীনা মুহাম্মদ আল আলী সাহবি আজমাহীন